রাজীবে অনাস্থা রাজ্যপালের ফেরত পাঠানো হলো জয়েনিং রিপোর্ট। সেভিয়ানাথ বোসের এই পদক্ষেপে ভোটের মুখে কার্যত সাংবিধানিক সংকট। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই পদক্ষেপ। বোসের এই বেনজির পদক্ষেপে তুঙ্গে রাজনীতিও। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে রাজ্যে অচলাবস্থা তৈরি হতে পারে মনে করছে কংগ্রেস। এমনকি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণও বদলে যেতে পারে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যপাল একবার সম্মতি দিয়ে সেই সম্মতি তিনি প্রত্যাখ্যান করছেন, এই বিষয়টা কতটা সংবিধান সম্মত এটা নিয়ে আমার প্রশ্ন আছে। এটা নিয়ে আরও স্পষ্ট কিছু ব্যাখ্যার দরকার আছে। লিগ্যাল এবং কনস্টিটিউশনাল যে এর ইমপ্লিকেশান আছে সেই জায়গাটায় এটা একটা মানে একটা অচল অবস্থা তৈরি করবে। তাহলে কি নির্বাচন বয়কট বাতিল করতে হবে এবং এটা আগামী দিনে সাংবিধানিক সংকট তৈরি করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনটাকেই না বাতিল করতে হয় এরকম অবস্থা তৈরি হতে পারে। ভোটের ঠিক আগেই রাজ্যপালের এই সিদ্ধান্ত যে বেনজির তা মানছে গেরুয়া শিবির। তবে খড়গপুরের সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মনে করছেন রাজ্যে নির্বাচন কমিশনার থাকা উচিত। সাংবিধানিক সংকটের কথা ভেবেই চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়া উচিত রাজ্যপালের। কমিশনার থাকবেন কিনা সেটা তো রাজ্যপাল ঠিক করবেন, কিন্তু থাকা উচিত নয় যে পরিস্থিতি। আর এখন যারা দেখা যাচ্ছে আদালত আর রাজ্যপাল ছাড়া পশ্চিমবঙ্গবাসীর কোনো যাওয়ার জায়গা নেই, সেখানে এমন কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত যাতে পশ্চিমবঙ্গ মানুষের আত্মবিশ্বাস জাগে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়। নির্বাচন কমিশনারের নিয়োগ কার কথায় করা হয়েছিল? পাল্টা রাজ্যপালকে বিচ্ছে সিপিএম। রাজীবের নিয়োগই অপরাধ হয়েছে মন্তব্য কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। এরকম অযোগ্য একটি লোককে রাজ্যপাল মশাই কেন নিয়োগ করেছিলেন? কার কথায় নিয়োগ করলেন? মুখ্যমন্ত্রীর কথায় না দিল্লির নেতাদের কথায়? এই নিয়োগ করাটা অপরাধ হয়েছে, পারলে বুঝুন। রাজ্যপাল সংবিধানকে উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্যপাল যা করছেন ঠিক করছেন, উনি সংবিধানে ওর যা ক্ষমতা আছে তার বাইরে চলে যাচ্ছেন, রাজ্য সরকারকে বিড়ম্বনে ফেলার চেষ্টা করছেন। আর সংবিধান বলে যে রাজ্য সরকারের সুপারিশে রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে, তাই করা হয়েছে। উনি এখন সেটা ফেরত দেবেন বললে কি করে হবে? রাজ্যে বেনজির সাংবিধানিক সংকট কোন পথে মিলবে সমাধান? নিশ্চিত নন সংবিধান বিশেষজ্ঞরাও। আর এই আবহেই এই মুহূর্তে তপ্ত রাজনীতির অঙ্গনও। নিউজ টাইম।